পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিভিন্ন বিষয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারীকে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি 100 দিনের কাজ নিয়ে প্রতিবাদ করা হয়। এরই সাথে বিজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায়কে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। আমাদের অনেক কটাই আমরা নিলাম, একটা হচ্ছে যে আমাদের আগামীকাল আমরা 100 দিনের কাজের দাবিতে এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে আমরা কালকে একটা মিছিল সংগঠিত করব বিকেলবেলায় সাতগেছিয়া বাজারে। আর সর্বোপরি আমাদের মেমারি 2 নম্বর ব্লকের বিজুর ওয়ানের যে প্রধান ঝর্ণা রায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, বাংলার মা মমতা ব্যানার্জি প্রশাসনিক মিটিং এসে তার উচ্চসী প্রশংসা করে গেছে। কারণ ঝর্ণা রায় দুটো বাড়িতে ঝিয়ের কাজ করে, তো স্বামী কিডনিতে আক্রান্ত, তার সেবা করে ও পঞ্চায়েত পরিচালনা করছে সাফল্যের সাথে। এবং ও এবারে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 11 ক্লাসে ভর্তি হয়েছে, বয়স 42-43 বছর। এসব বিভিন্ন দিক বিচার করে আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তার উচ্চসী প্রশংসা করেছে। আমরাও আজকে তাকে দলের পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধিত করলাম পিত, এবং আমরা গর্ববোধ করছি যে আমরা দল থেকে এমনই একজনকে বেঁচেছিলাম যে আমাদের ঘরে আমাদের দলকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, ব্লক যুব তৃণমূল সভাপতি হিমাদ্রি মণ্ডল, সহসভাপতি প্রণব মণ্ডল, বিজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায়, উপপ্রধান বাপি মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আর আমি ওনার আদর্শ নিয়ে আমি যেন চলতে পারি এবং দলের যে লোকাল নেতৃত্ব আছে তাদের আদর্শ মনে যেন আমি চলতে পারি এবং আমি মানুষের পাশে যেন থাকতে পারি, মানুষের পাশে যেন করতে পারি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।